হেলো ফেমিলি, আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজির ভিডিওটা হয়েছে মানে আপনাদের একটা নতুন আসনি লো আনিছো, যে আসনিত আপনাদের এপ্লাই করলে ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টলে 6,000 টাকা পাব। সেই আসনটি হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। আপনাদের এই আসনিত কেন আবেদন করব, কি কি নথিপত্র লাগবে আর আপনাদের সেই আসনির আপনাদের যোগ্যতা হয় নাই, সকল ইনফরমেশন আজির এই ভিডিওত আপনাদের দিম। আর ভিডিওটি আপনাদের স্কিপ নক শেষলে চাই থাকবে। আর চ্যানেলটি যদি নতুন হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব, ভিডিওটি একটা লাইক করে দিব, আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সকলে শেয়ার করে দিব। বলক ভিডিওটি আরম্ভ করো। আপনাদের মোবাইলের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে তার সার্চ বার সার্চ করব, PMMB নিক ইন বলে সার্চ করে দিব। তারপরে প্রথম যোনটো লিঙ্ক আছে সেই লিঙ্কটোত ক্লিক করে দিব। মই আপনাদের সুবিধার বাবে ডিসক্রিপশনত লিঙ্কটো দি রাখিম, তাতো গিয়ে আপনাদের এই অফিসিয়াল সাইটত আহিব পারিব। তারপর প্রথমে আপনাদের চাব পারে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, তারপর আপনাদের ইয়াত চাব পারে বেনিফিট এমপ্লয়েজ কিমানজনে এপ্লাই করেছে, আপনাদের চাব পারে বেনিফিশিয়ারিজ পেইড কিমানজনে টাকা পাই আছে, তারপর আপনাদের চাব পারে কিমানজন মানুষ সরকার টোটাল পেইড করে। তারপর আপনাদের প্রথমে ইয়াত রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করব কারণে সিটিজেন লগইন অপশনটা আছে, তাত ক্লিক করব। ক্লিক করার লগে আপনাদের ইয়াত প্রথমে একটা মোবাইল নম্বর দিব লাগবে, আধার কার্ডের লগত লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি দি দিব। মোবাইল নম্বরটি মই দিলো, মোবাইল নম্বরটি দিয়ার পিছত আপনাদের এই ভেরিফাই অপশনটা আছে যে তাত ক্লিক করে দিব। ক্লিক করার লগে আপনার ইয়াত একটা ফর্ম ফুল করবো, আপনাদের এই ফর্মটা ফিল করবো। প্রথমে আপনাদের মাকর নামটো দি দিব, মাকর নামটো দিয়ার পিছত আপনাদের স্টেটটো সিলেক্ট করে লব, স্টেটখন সিলেক্ট করার পিছত আপনাদের ডিস্ট্রিক্টখন সিলেক্ট করে লব, ডিস্ট্রিক্টখন সিলেক্ট করার পিছত আপনাদের যদি গাঁওয়ের তো রুরাল সিলেক্ট করবে, যদি শহর হয় তো আরবানটো সিলেক্ট করে লব। তারপর আপনাদের ব্লকটো করে লব সিলেক্ট, ব্লকটো করার পিছত আপনাদের ভিলেজটো সিলেক্ট করে লব, ভিলেজটো মই ভিলেজটো সিলেক্ট করে ললো। তারপর ব্লকটো সিলেক্ট করার পিছত আপনার রিলেশন কি আপনাদের মাদারটো সিলেক্ট করে দিব, মাদার করার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা আছে যে ইয়াত ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনটো ক্লিক করার লগে আপনাদের চাব পারে ইয়ার অ্যাকাউন্ট হেজ বিন ক্রিয়েট সাকসেসফুলি প্লিজ লগ ইন। আপনাদের পুনের আক এই অপশনটো মোবাইল যোনটো মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিল সেই মোবাইল নম্বরটা আক পুনের ইয়ার টাইপ করে দিব, মোবাইল নম্বরটা দিয়ে আপনার ভেরিফাই অপশনটো ক্লিক করে দিব। আপনাদের বর্তমানে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর আপনাদের যোন মোবাইল নম্বরটা দিয়েছিল সেই মোবাইল নম্বর একটা OTP আইব, সেই OTPটি আপনাদের এই বক্সত ফিল করে দিব। ফিল করার পিছত আপনাদের তলাত একটা ক্যাপচা চাপ পাইছে, এই ক্যাপচাটো আপনাদের এই বক্সত ফিল করে দিব। ক্যাপচাটো ফিল করে এই ভ্যালিডেট অপশনটো ক্লিক করে দিব, ভ্যালিডেট অপশনটো ক্লিক করার পুনের আপনাদের এইটো পেজলে আহার পিছত আপনাদের ইয়াত চাব পারিব সিটিজেন লগইনটো আছে অপশনটো, আকৌ পুনের এই অপশনটোত ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আকৌ আপনাদের পুনের এই নম্বরটোতে আপনাদের লগ ইন হব লাগবে, যে নম্বরটোতে আপনাদের রেজিস্ট্রেশন করেছিল মই নম্বরটো দিলো, নম্বরটো দিয়ার পিছত পুনের আকৌ আপনাদের এই ভেরিফাই অপশনটো চাব পাইছে যে এই ভেরিফাই অপশনটোত ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আপনাদের চাব পারে আপনাদের মোবাইলত একটা OTP আইব, সেই OTPটা আপনাদের ইয়াত ফিল করে দিব। অলপ OTPটা আহিলে OTPটো আপনাদের ইয়াত ফিল করে দিব, OTPটো দিয়ার পিছত আপনাদের ইয়াত একটা ক্যাপচা পাব, সেই ক্যাপচাটো ভালদরে চাই ক্যাপচাটার আর স্ক্রিনশট চাই আপনাদের ইয়াত ক্যাপচাটো ফিল করে দিব। ক্যাপচাটো ফিল করে লোক ক্যাপচাটো ফিল করার পিছত আপনাদের ইয়াত ভ্যালিডেট বলে অপশনটো আছে যে এই অপশনটোত ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আপনাদের অলপ সময় ওয়েট করব, ফাইনাল স্টক এলে আহি গেল আপনাদের ওয়েলকাম টু PMMBY ডাশবোর্ড। আপনাদের তারপর ফর্মখন খুলবলে আপনাদের ইয়াত থ্রি লাইন যে আছে ফর্মখন পাই যাব, আপনাদের ইয়াত থ্রি লাইন ক্লিক করব। থ্রি লাইন ক্লিক করার পিছত আপনাদের ডাটা এন্ট্রি বলে একটা অপশন আছে, এই অপশনটোত আপনাদের ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আপনাদের বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনটো আই যাব, এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনটোত ক্লিক করে দিব। ক্লিক করার লগে লগে আপনাদের সব ফর্মটো আহি গেল, তারপর আপনাদের ইজ বেনিফিশিয়ারি এন্ড এমপ্লয়মেন্ট ফর্স সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভ অর PSU, আপনাদের কিনা সরকার যদি চাকরি করে তেনে আপনাদের ইয়েস বলে দিব, যদি একটু সরকারি চাকরি নকরে তেন আপনি নয়েতে রাখব। তারপর আপনাদের এপ্লাইং ফর আপনাদের যদি আপনাদের সন্তান সমূহ লড়া থাকে তো ফার্স্ট চাইল্ড এই অপশনটো সিলেক্ট করবো, আর যদি ছয় থাকে সেকেন্ড গার্ল চাইল্ড অপশনটো সিলেক্ট করবো। তারপর আপনাদের হয়ে গেল মেম্বার অফ লিভিং চাইল্ড, আপনাদের কিমানজন লড়া ছোৱালী আছে, যিমানজন ল'ৰা ছোৱালী আছে তাত চিলেক্ট কৰি ল'ব।
তাৰপিছত আপোনালোকে ইয়াত আধাৰ কাৰ্ডটো থাকিলে ইয়েছ কৰি দিব, যদি নাথাকে ন' বুলি অপশ্যনটো দিব। তাৰপিছত আপোনালোকে ইয়াত আধাৰ কাৰ্ডৰ নামটো চাই ভালদৰে আধাৰ কাৰ্ডৰ দৰে চেম বহাই দিব। তাৰপিছত আপোনালোকে আধাৰ কাৰ্ডৰ নম্বৰটো ইয়াত বহাই দিব। আধাৰ কাৰ্ড নম্বৰটো বহোৱাৰ পিছত আপোনালোকে ইয়াত ডেট অফ বাৰ্থটো আপোনাৰ বহাই দিব, জন্মৰ তাৰিখটো বহাই দিব আপোনাৰ। তাৰপিছত আপোনালোকে ইয়াৰটো ইয়াত নিজে কিমান বয়স হৈছে আপোনালোকে ইয়াত নিজে আহি যাব। তাৰপিছত আপোনালোকে ইয়াত কেটেগৰীটো ইয়াত ক্লিক কৰি আপোনালোকে যি হয় সেইটো চিলেক্ট কৰি ল'ব। যদি আপোনালোকে এছ টি যদি নাথাকে আধাৰ বুলি অপশ্যনটো চিলেক্ট কৰি ল'ব। তাৰপিছত আপোনালোকে এইবোৰ মোবাইল নম্বৰ, আপোনালোকে যোন মোবাইলটোৰ নম্বৰটো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিলে সেই মোবাইল নম্বৰটো ইয়াত বহুৱাই দিব। তাৰপিছত আপোনালোকে ইলিজিবিলিটি প্ৰুফ, আপোনালোকে ইলিজিবিলিটি প্ৰুফটো আপোনালোকে ইয়াত চিলেক্ট কৰিব। আপোনালোকে ইয়াত জব কাৰ্ড, ইশ্ৰম কাৰ্ড, প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা ঘৰ যদি কিবা ৰিচিপ্টখন আছে সেই ৰিচিপ্টখন হ'লেও হ'ব, আয়ুষ্মান ভাৰত কাৰ্ডখন হ'লেও হ'ব, আপোনালোকে BPL কাৰ্ড যিকোনো এটা কাৰ্ড আপোনালোকে চিলেক্ট কৰি দিব। মই BPL কাৰ্ডখনো চিলেক্ট কৰি ল'লোঁ। তাৰপিছত আপোনালোকে যোন কাৰ্ডখন চিলেক্ট কৰিব সেই কাৰ্ডৰ নম্বৰখনো আপোনালোকে এই বক্সত ফিল কৰি দিব। ফিল কৰাৰ পিছত আপোনালোকে এক কপি ফটো মাৰি সেই কাৰ্ডখন আপোনালোকে চইচ ফাইলত ক্লিক কৰি আপোনালোকে ফাইলৰ পৰা গৈ আপোনালোকে ইয়াত আপলোড দি দিব লাগে। তাৰপিছত আপোনালোকে তলে স্কুল কৰি যাব, আপোনালোকে ইয়াত চাব আছে MCP কাৰ্ড ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ, আপোনালোকে যে বেজি মাৰিছিলে সেই বেজি মৰা কাৰ্ডটোৰ নম্বৰটো দি দিব। তাৰপিছত আপোনালোকে এইটো MCP ৰেজিষ্ট্ৰেশ্যন কাৰ্ড ডেট, আপোনালোকে এই ডেটটো বহি দিব কোনটো ডেটত মাৰিছিলে। তাৰপিছত এইটো অপশ্যনেল নিদিলেও চলিব। তাৰপিছত আপোনালোকৰ LMP ডেট, আপোনালোকে LMP ডেটটো দি দিব। তাৰপিছত আপোনালোকে NANC ডেট, আপোনালোকে এইটো ডেটটো ফিল কৰি দিব। তাৰপিছত আপোনালোকে ইয়াত ESA থাকিব দিব। তাৰপিছত আপোনালোকে একচুৱেল ডেট অফ চাইল্ড বাৰ্থ, আপোনালোকে শেষৰ সন্তানজন কিমান তাৰিখে জন্ম হৈছিলে ডেট অফ বাৰ্থটো মানে দি দিব আপোনালোকে ইয়াত। তাৰপিছত আহি গ'ল আপোনালোকে ইয়াত ক্লিক কৰি আকৌ চেঞ্জো কৰিব পাৰে কিমানজন সন্তান আছিলে। তাৰপিছত আপোনালোকে ইয়াত ছেলেক্ট ইনষ্টিটিউট অফ চাইল্ডৰ বাৰ্থ, আপোনালোকৰ সন্তানটো অংগনবাদী চেণ্টাৰ হৈছিলে না গভৰ্ণমেণ্ট হস্পিটেল না হোম বা প্ৰাইভেট হস্পিটেল বা ঘৰত হৈছে যোনটো হয় সেইটো ছেলেক্ট কৰি ল'ব আপোনালোকে। তাৰপিছত আপোনালোকে ইয়াত চাইল্ডৰ অফ বাৰ্থ, আপোনালোকে ইয়াত তেখেতৰ নামটো দি দিব, যাৰ নামটো হয় তাৰ নামটো দি দিব। তাৰপিছত আপোনালোকে যিমানজন চিলেক্ট কৰিব মানে এই ইয়াত যিমানজন চিলেক্ট কৰিব আপোনালোকৰ ল'ৰা ছোৱালী সিমানজন অপশ্যন আহিব। ধৰক আপোনালোকৰ ল'ৰা যদি ল'ৰা দুজন হয় তেতিয়া মেল চিলেক্ট কৰিব, যদি ল'ৰা ছোৱালী হয় তেতিয়া আপোনালোকে যদি প্ৰথম ল'ৰা হয় তেতিয়া প্ৰথমটো মেল চিলেক্ট কৰিব, যদি দ্বিতীয়টো ছোৱালী ফিমেল বুলি চিলেক্ট কৰিব, বা প্ৰথমটো যদি ছোৱালী হয় তেতিয়াহ'লে আপোনালোকে ফিমেল বুলি চিলেক্ট কৰিব, ল'ৰা হ'লে মেল বুলি চিলেক্ট কৰিব, দুটা মেল হ'লে আপোনালোকে মেলে কৰিব, এইটো আপুনি বুজি পাব। তাৰপিছত আপোনালোকে পাৰ্চনেল এড্ৰেছ, আপোনালোকে এড্ৰেছটো ফিল কৰি দিব। প্ৰথমে আপোনালোকৰ যোনটো এড্ৰেছ সেই এড্ৰেছটো আপোনালোকে ইয়াত টাইপ কৰি দিব, আৰু আপোনালোকৰ পুলিচ ষ্টেচন এইকেইটা আপোনালোকে টাইপ কৰি দিব, ইয়াত পোষ্ট অফিচ এইসমূহ টাইপ কৰি দিব এড্ৰেছত। তাৰপিছত আপোনালোকে ষ্টেটটো চিলেক্ট থাকিব, ডিষ্ট্ৰিক্ট চিলেক্ট থাকিব, আপোনাৰ ব্লকটো ৰেজিষ্টাৰ কৰাৰ সময়ত থাকি চিলেক্ট কৰাৰ কাৰণে আপোনালোকে ব্লেছ সকলোবোৰ শ্ব' কৰিব। তাৰপিছত আপোনাৰ এৰিয়াৰ পিনক'ডটো ইয়াত বহাই দিব, পিনক'ডটো বহোৱাৰ পিছত আপোনালোকে ইয়াত এজেণ্ট অংগনবাদী আছে যে অপশ্যনটো এপশ্যনটোত ক্লিক কৰি দিব। আপোনালোকে এপশ্যনটোত ক্লিক কৰিলে আপোনাৰ এৰিয়াত থকা যিখন অংগনবাদী আছে সেই অংগনবাদীখন শ্ব' হৈ যাব, আপোনালোকে চিলেক্ট কৰিব। তাৰপিছত আপোনালোকে এই ছাবমিট বুলি অপশ্যনটো আছে, এই ছাবমিট বুলি অপশ্যনটোত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ ফৰ্মটো ছাবমিট হৈ যাব, আৰু আপোনাৰ গাঁৱৰ যিজন আশাকৰ্মী আছে সেই আশাকৰ্মীজন আপোনাৰ ঘৰত আহি আপোনাৰ ডকুমেণ্টসমূহটো ঠিক থাকিলে আপোনাৰ ডকুমেণ্টটো লৈ আপোনাৰ সন্তানজন এডমিশ্যন কৰি দিব। লগতে আপোনাৰ বেংক একাউণ্টলৈ ডাইৰেক্ট 6,000 টকা পঠিয়াই দিয়া হ'ব। আশা কৰিছোঁ ভিডিঅ'টো বুজি পাইছে, যদি বুজাত কিবা অসুবিধা হয় নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। পুনৰ আৰু এটা লগ কৰোঁ নতুন ভিডিঅ'ৰ জৰিয়তে, তেতিয়ালৈ ধন্যবাদ। আৰু এটা কথা, আপোনালোকে যদি এতিয়াও চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লওক, ভিডিঅ'টো লাইক কৰি দিব, ধন্যবাদ।